সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি জিআরডিএম এর পক্ষ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের সাথে বরাবরই আমি আছি ডক্টর স্বপন খালকো। এখন অবস্থান করছি জয়পুরহাট জেলার আক্কিলপুরের উপজেলার জালালপুরের একটি দেশি মুরগির খামারে। আজকে আমরা কথা বলবো একজন নারী উদ্যোক্তার সাথে যিনি এই দেশি মুরগির খামারটি গড়ে তুলেছেন। তাহলে চলুন আজকে আমরা তার সাথে দেশি মুরগি পালনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাকে স্বাগতম, আপনি কেমন আছেন এবং হচ্ছে আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার পরিচয়টা জানবো। আমি ভালো আছি, সুস্থ আছি। আমার নাম পপি রানী, আমাদের গ্রামের নাম জালালপুর। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে আপনি একটা মুরগির খামার গড়ে তুলছেন। এখানে কতগুলো মুরগি আছে? 1000। 1000 মুরগি? হ্যাঁ। এই মুরগিগুলো আপনি কোথায় পেয়েছিলেন বা কোথায় থেকে সংগ্রহ করছিলেন? যে তোতা ভাইয়ের পরামর্শে আমরা যে ডিম থেকে আমরা সংগ্রহ পাইছি। আচ্ছা, এই মুরগির বয়স এখন কত দিন? এখন 1.5 মাস হচ্ছে। 1.5 মাস না? এই যে বাচ্চাগুলো দেখেন উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তারা নিজের মতো করে খাচ্ছে, তারপরে হচ্ছে চলাফেরা করতেছে, তো এই মুরগিগুলোকে আপনি কী খাবার দেন? তোমার শাকসবজি, ঘাস, লতা পাতা এগুলো খাওয়ায়, মাঝে মাঝখানে ওর মধ্যে একটু করে ফিড দেন, যাতে করে দৈহিক যে অর্জনটা সেটা ঠিক থাকে। তো এই মুরগিগুলো নিয়ে আপনার ভবিষ্যতে কী পরিকল্পনা? মুরগিগুলো নিয়ে আস্তে আস্তে যেন আমি আরও শেড বাড়াতে পারি, আরও আয় উন্নতি যেন করাতে পারি, পাশাপাশি যেন আরও সব এই হচ্ছে কার্যক্রম চালাতে পারে। এই মুরগিগুলো কি আপনি কি মাংসের জন্য পালন করতেছেন নাকি হচ্ছে ডিমের জন্য? ডিমের জন্য পালন করতেছি। ডিমের জন্য? হ্যাঁ, বাচ্চা ফুটাবো আরও। আচ্ছা, এখন এই যে 1000 মুরগির মধ্যে কতগুলো মোরগ আর কতগুলো মুরগি আছে বলতে পারবেন? না, এটা তো আমরা গুনতে পারবো না। আচ্ছা, আর কিছুদিন পরে হয়তো বা বুঝতে পারবেন যে এখানে কতগুলো মোরগ আছে মুরগি আছে। তো এই যে মুরগিগুলো আমি দেখতে পাচ্ছি অনেক সুস্থ এবং তাদের চলাফেরা দেখে মনে হচ্ছে অনেক সুস্থ মনে হচ্ছে, তো সেক্ষেত্রে টিকা বা ওষুধ আপনারা কী ধরনের ব্যবস্থা নেন? আমরা টিকা যে মনে করেন রানী খেতে গাম্বুরার টিকা, পক্সের টিকা এগুলো সব দেওয়া নিয়মিত দেন? হ্যাঁ। আর যদি কোনো কারণে রোগ বালাই হয় সেক্ষেত্রে আপনারা কোথায় যান? এখনো রোগ বালাই হয়নি, অফিসে জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অফিস থেকে মানে? হ্যাঁ। তারপরে এই যে চারদিকে যে আপনি নেটিং করছেন, দেখেন উপরে সুন্দর একটা নেটিং করা আছে, এটা আপনি গুণাতার দিয়ে এই করছেন, নেটিং করছেন, তো আমরা প্রায় দেখি যে হচ্ছে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় দেশি মুরগিগুলোকে অনেকেই আবদ্ধ অবস্থায় পালন করে বা গ্রামগঞ্জে দেখা যায় যে দুই একটি ছেড়ে পালে, তো আপনি এই যে নেটিং করছেন কেন? নেটিং করছি, বাহিরে যাবে না, কোনো হারাবে না, যে কয়টা মুরগি থাকবে সেটা ওখানেই থাকবে, মুরগি হারানোর ভয় নাই, যে কোনো শিয়াল গাবরা খাবে এইটুকু এলে ভয় নাই কো আমার। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনি দেখাশোনা করেন? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে কোনো সমস্যা দেশি মুরগির পালনে যে আপনি পালন করছেন এক্ষেত্রে কোনো সমস্যা আপনার কাছে মনে হয়েছে? না, কোনো সমস্যা মনে হয় নাই। সমস্যা মনে হয় না? না। আচ্ছা, তো আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার বক্তব্য কী, যেহেতু আপনি একজন নারী উদ্যোক্তা, আপনি নিজেই এখানে সময় শ্রম এবং নিজেকে যতটুকু পারছেন এখানে করে দিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে যারা আমাদেরকে দেখছে তাদের উদ্দেশ্য আপনার মতামত কী? যে আমার উদ্দেশ্য যে আমি এই 1000 মুরগির থেকে আস্তে আস্তে যেন বেশি বাড়াইতে পারি, আবার পাশাপাশি যেন আমাদের আমার দেখা যায় যে দেশি মুরগি পালন করতে পারে, এটাই আমাদের উদ্যোগ। ও আচ্ছা আচ্ছা, আমি এসেছি জিআরডিএম অফিস থেকে, আমি প্রশিক্ষণ পাই, প্রশিক্ষণের মাধ্যমে আমি জানতে পারি যে দেশি মুরগি পালনের, দেশি মুরগি কীভাবে পালন করতে হয়, কীভাবে খাবার দিতে হয়, কীভাবে টিকা দিতে ভ্যাকসিন বা টিকা দিতে হয় এগুলো আমি সব জানতে পারি, সেই জন্যে আমি এই প্রশিক্ষণের মাধ্যমে আমি দেশি মুরগি হচ্ছে পালন করতে ইচ্ছুক। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটি পর্বে।